বলে না যে তুমি আমার জন্য কি করতে পারো, তুমি আমার জন্য কি করতে পারো, আমি তোমার জন্য সবকিছু চা দিনে দিতে পারি, জান কি আনা যায়। কিন্তু অনেকে বলেন আমি তোমার জন্য অনেক ত্যাগ করতে পারি, সেটা সেটাই হয় প্রমাণ যে কত আমি ভালোবাসি সেই ব্যক্তিকে। ঠিক সেরকম ভাবেই ভক্ত সবসময় চায় ভগবানকে বেশি মনে করতে। কিন্তু চাণক্য পণ্ডিত একটা জিনিস বলেন, চাণক্য পণ্ডিত বলেন ধীর হতে গেলে ধীর ব্যক্তিরা কিভাবে দিন কাটায়। তো প্রাতে স্ত্রী প্রসঙ্গাত দ্বিপ্রহরে দ্রুত ক্রীড়া আসছে, রাত্রে চৌর প্রসঙ্গাত কাল যাবতি ধীমতা। ধীর ব্যক্তিরা কিভাবে দিন কাটায়, সকালবেলা স্ত্রী চর্চা করে, মানে মেয়েদের ব্যাপারে নয়, স্ত্রী চর্চা মানে রামায়ণ পাঠ যেখানে সীতা হরণের কথা বলা হচ্ছে। দ্বিপ্রহরে দুধ ক্রীড়া আসছে, দুপুরবেলা দুধ ক্রীড়া কোথায় আছে, মহাভারত অর্থাৎ গীতা বা মহাভারত পাঠ করে। এবং রাতে চৌর প্রসঙ্গা চোরের ব্যাপারে আলোচনা করে, কে চোর, কৃষ্ণকে কেন চোর বলা হয় জানেন, আমার সঙ্গে সঙ্গে বলুন, ব্রজে প্রসিদ্ধ্যাম নবনীতে চোরম গোপাঙ্গনানাম দুকুলস্য চোরম রাধিকাস্য হৃদয়স্য চোরম জন্ম জন্মকো পাপকো চোরম চৌরাগ্য জ্ঞানম পুরুষম নমামি। ও চৌরাষ্টকমে বলা হচ্ছে যে আমি সেই সব থেকে বড় চোরকে প্রণাম করি যে বৃন্দাবনের সব ব্রজবাসীদের সবকিছু হরণ করে নিয়েছিল, অর্থাৎ হৃদয় হরণ করে নিয়েছিল, রাধিকার হৃদয় হরণ করে নিয়েছে, যে মাখন চুরি করছে এবং আমার জন্মে জন্মের পাপ সে চুরি করে নিচ্ছে। চোর মানে কিছু জানতে দেবে না কিন্তু চুরি করে নেবে। আমার সামনে নিজের সামনে দেখায়, মেট্রোতে যাচ্ছিলাম, আমার সঙ্গে আমার বন্ধু যাচ্ছিল, তো বন্ধুর পকেট থেকে ও ঘুরে কথা বলছে, একজন মোবাইলটা বার করে নিচ্ছে, বোঝা যাচ্ছে তখন চোখাচোখি হয়ে গেছে কার সঙ্গে, বোঝা যাচ্ছে। তো ও বললো রেখে দিন, ও রেখে দিয়ে চলে গেল, তখন ভালো চোর ছিল না, জানা গেল ধরা পড়ে গেছে। কিন্তু কৃষ্ণ ওরকম চোর নন, উনি আপনার হৃদয়ের দুঃখ জানেন, আপনি না বললে উনি সামনে গেলেই নিয়ে নেবেন, ওই জন্য নাম আছে শ্রী হরি, হরি হরতি, উনি হরণ করে নেন আপনার দুঃখ, আপনার বেদনা উনি দুঃখ, যেই সামনে যাবেন উনি চুরি করে নেবেন। সেজন্যে হচ্ছে চোরের ব্যাপারে রাত্রেবেলা আলোচনা করা হচ্ছে। এইভাবে যদি তিনবার সকাল দুপুর আর রাতে যদি ওনার কথা চিন্তা হয় আর মন খারাপ থাকবে, সেটা হচ্ছে না বলে মন খারাপ হচ্ছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন পৃথিবীতে একটা জিনিসেরই কম আছে, এই যে আজকে যে আলোচনা হচ্ছে, আমরা অনেক কথা বলি, বলে না মুখ আছে কল্পনা বলবো না কেন, ও শুধু বলবে আমি শুনবো, বলে না অনেকে, কেউ হাম কেউ শুনেঙ্গে হাম ভি বল দিয়ে বলো, কারণ জীবের তো হাড় নেই, জীবের হাড় থাকলে ব্যথা হয়, জীব কেউ মাসাজ করে কোনোদিন ব্যথা হয়, এই জীবটা টিপে দেন না একটু, কেউ বলে জীবে হাড় নেই, জীব পড়তে থাকে, তো বলে যে জীবে যে ঘা হয় সবার আগে সারে, কিন্তু জীব থেকে যে ঘা দেয়া হয় সেটা সারে না কোনোদিন। এবং সেই জন্য বলা হয় যে যত বেশি ভালো কথা শুনবো সেটাই বেরোবে জীব দিয়ে, আর যেটা যদি খারাপ কথা বা আলোচনা শুনে তাহলে খারাপ জিনিস বেরোবে। সেই জন্য ভগবান দুটো কান দিয়েছেন, কটা কান আর মুখ কটা, রেশিও কত হলো কথা বলার শোনার, আর আমরা উল্টোটা করি বলি ঝামেলা হয়। বাংলা ভাষায় বলে বোবার শত্রু নেই, সব থেকে ভালো দম্পতিকে যার প্রভু হচ্ছে কালা আর মাতাজি হচ্ছে বোবা, সাকসেসফুল ম্যারিড লাইফ, বর শুনতে পারে না বউ কি বলছে আর বউ কথাই বলতে পারে, আমি বলছি না এটা চলতি ভাষায় বলে। একবার জিভ আর দাঁতের ঝগড়া হয়েছে, দাঁতগুলো বলছে তোকে চিবিয়ে খেয়ে নেব।